হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের জন্য পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এবং আলিপুরদুয়ারে ছটি স্কুলে চাকরির খবর নিয়ে হাজির হয়েছি চলুন দেখিনি কি বলতে চাইছে পূর্ব মেদিনীপুর স্কুলের চাকরি চার চার মার্চ দু তারিখ পর্যন্ত ম্যাটারনিটির লিভ ভ্যাকেন্সিতে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস অসংরক্ষিত মহিলা চাই ট্রেনিং থাকলে অগ্রহিতার যাবতীয় প্রমাণপত্র দিয়ে সহ চব্বিশে সেপ্টেম্বর দুই আঠেরো তারিখের মধ্যে আবেদন করতে হবে ঠিকানা এই ঠিকানাগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আমি ঠিকানাগুলি এখন ভিডিওতে বলছি না তো আপনারা ডিসক্রিপশান থেকে ঠিকানাটা কপি করে নেবেন আমি জাস্ট ইনফরমেশানটা দিয়ে দিচ্ছি পূর্ব বর্ধমান স্কুলে চাকরি আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখ পর্যন্ত ম্যাটার্নিটি লিভ ভ্যাকেন্সিতে ইংলিশ তপশিলি জাতি ও বিএড মহিলা অ্যাসিস্টেন্ট টিচার চাই যাবতীয় প্রমাণ পদ্ধতি সহ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার আঠেরো তারিখের মধ্যে আবেদন করতে হবে পশ্চিম মেদিনীপুর স্কুলের চাকরি সাতই আগস্ট দু হাজার উনিশ তারিখ পর্যন্ত লিয়েন লিভ ভ্যাকেন্সিতে এমএসসি কেমিস্ট্রি তপশিলি জাতীয় অ্যাসিস্ট্যান্ট টিচার চাই ট্রেনিং থাকলে অগ্রধীদার যাবতীয় প্রমাণ পদ্ধতি পদ্ধতি সহ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার আঠেরো তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় স্কুলের চাকরি নয় মার্চ দু হাজার উনিশ তারিখ পর্যন্ত ম্যাটার্নিটি লিভ ভ্যাকেন্সিতে বিএসসি অনার্স পোর্টস গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স এবং বিএড অ্যাসিস্ট্যান্ট টিচার চাই যাবতীয় প্রমাণপত্রটি সহ চব্বিশ সেপ্টেম্বর দুই আঠেরো তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং মুর্শিদাবাদ স্কুলের চাকরি ডেপুটেশন ভ্যাকেন্সিতে কম্বিনেশনে ইংরাজি সহ বিএ পাস বিএড তপসিল উপজাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই যাবতীয় প্রমাণপত্রটি সহ চব্বিশে সেপ্টেম্বর দুই আঠেরো তারিখের মধ্যে আবেদন করতে হবে তো এখানে যেই অ্যাড্রেসগুলো দেওয়া আছে সেই অ্যাড্রেসগুলো আমি আর করছি না আরেকটি আছে সেটি আমি বলে দিই আলিপুরদুয়ার স্কুলের চাকরি ডেপুটেশন ভ্যাকেন্সিতে বিএসসি ম্যাথামেটিক্স অনার্স অসংরক্ষিত বিএড মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই যাবতীয় পোহনপত্র দু সেট জেরক্স সহ একুশে সেপ্টেম্বর দু হাজার আঠেরো তারিখের মধ্যে আবেদন করতে হবে এই যে অ্যাড্রেসগুলো আছে অ্যাড্রেসগুলো আপনারা ডিসক্রিপশানে পেয়ে যাবেন অবশ্যই আপনারা একটা এই তারিখের মধ্যে আবেদন করবেন এবং পোস্টে আবেদন করতে হবে আপনাদের পোস্টে এই যাবতীয় প্রমাণপত্রটি সহ আপনাদের আবেদন করতে হবে এবং লাস্ট ডেটগুলো দেওয়া আছে আপনারা সেটা দেখে নিয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন ধন্যবাদ